Assalamu alaikum. Royal School YouTube channel অন্য একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা যায়। ঠিক আছে, সবার সুবিধার জন্য আমি এখানে এই চার্টটা রেডি করে রাখছি। এই চার্টের সাহায্যে এক থেকে একশো আঠারোটা মৌল আছে, সব মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা যায়। ঠিক আছে, তো কিভাবে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করবে একটু দেখো। ইলেকট্রন সর্বপ্রথম ওয়ান এসে যায়, এরপরে টু এসে যায়, টু পিতে যায়, এরপরে থ্রি এসে, মানে এই যে তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে এই যেটা বোঝায়, প্রথমে ওয়ান এসে যায়, এরপরে টু এস, এরপরে টু পি, থ্রি এস, থ্রি পি, ফোর এস, এরপরে যায় থ্রি ডিতে, এরপরে ফোর পি, ফাইভ এস, ফোর ডি, ফাইভ পি, সিক্স এস, এরপরে ফোর এফ, ফাইভ ডি, সিক্স পি, সেভেন এস, তারপরে ফাইভ এফ, সিক্স ডি, সেভেন পি, এইট এস। তো এই চার্টের সাহায্যে আমরা খুব সহজেই ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি তোমাদের আরও একটু কিছু সহজ করে বা না, এইটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তো আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে বলবে। তো তোমাদের সুবিধার জন্য আমি একটি উদাহরণ দিই। দেখো, উদাহরণের সাহায্যে কীভাবে আমরা পটাশিয়াম নাইনটিন, পটাশিয়ামের পারমাণু সংখ্যা ১৯, তো পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা কীভাবে আমরা বের করতে পারি ওইটা দেখাই। পটাশিয়ামের ইলেকট্রন থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায়। এখানে ছাড়তে দেখাইছি আগে থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায়, কারণ হচ্ছে ফোর এসে এসের সর্বোচ্চ স্তরে ইলেকট্রন সর্বোচ্চ দুইটা নিতে পারে, সেজন্য তার শক্তি কম। আবার থ্রি ডি সর্বোচ্চ স্তরে দশটা ইলেকট্রন নিতে পারে, সেজন্য তার শক্তি বেশি, সেজন্য ইলেকট্রন কম শক্তি স্তরে গমন করে। ঠিক আছে, তো আমরা দেখি, যেমন পটাশিয়াম নাইনটিন, ঠিক আছে, পটাশিয়াম নাইনটিনের আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব। পটাশিয়াম নাইনটিন, ঠিক আছে, এখানে একটু ই হয়ে গেছে, কর্মের কারণে একটু সমস্যা হয়েছে। তো এখানে আমরা দেখাতে পারি ওয়ান এস টু, আচ্ছা যাই হোক, এখানে একটু সমস্যা হয়েছে। তোমরা তোমাদের যে কেমিস্ট্রি বইয়ে এই পটাশিয়ামের পটাশিয়াম ১৯ ইলেকট্রন কীভাবে নির্ণয় করা যায় ওইটা দেখাতে পারবে। এরপরে আমি পরবর্তীতে কেমিস্ট্রি যখন একটা ক্লাস দেবো, কেমিস্ট্রি ক্লাস দেবো, তখন পটাশিয়ামের ইলেকট্রন পটাশিয়াম নাইনটিনের ইলেকট্রন কীভাবে নির্ণয় করতে ওইটা দেখাবো। যেহেতু আমার এখানে মার্কার কর্মে একটু সমস্যা হয়েছে, খালি শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের সাথে লেগে থাকো সবসময়। আর যদি কোনো থাকে, আরেকটা বিষয়, ক্লাস অনেকে বলছে যে ক্লাস সেভেনের যে গণিত দেওয়ার জন্য কমেন্ট বক্সে বলছে, হ্যাঁ, বা অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সে বলছে আর কি। তো আমি তাদের যে নেক্সট মানে আগামী শনি রবিবারে, যেহেতু আমাদের ঈদ, তো স্কুল বন্ধ আছে, তো এই সপ্তাহে বা আমি চেষ্টা করবো এখান থেকে প্রতি সপ্তাহে দুইটা থেকে তিনটা ক্লাস দেওয়া। ঠিক আছে, তো সেভেনের গণিত দিব ইনশাল্লাহ, আর কন্টিনিউ নাইনটিনের তো গণিত থাকবে, গণিত ফিজিক্স কেমিস্ট্রি থাকবে, তো সেভেনের গণিত দিব। কমেন্টে যেহেতু অনেকে বলছে আমি দিব, তোমরা টেনশন করো না। তো সবশেষে সবার সুস্থতা কামনা করি, পরবর্তীতে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।